আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কিস্তিতে গাড়ি থাকবে কয়টা? দুইটা। দুইটা গাড়ি থাকবে কিস্তিতে। এই চমৎকার সুযোগটি অনেক ভাই, ফোন দেন ভাই, কিস্তিতে দুইটা চমক আছে দুইটা। একটা থাকবে এক জিও, আরেকটা থাকবে ফিল্ডার জি করোলা, তাই না ভাই? একদম রিজনেবল প্রাইসে। এবং আমরা আজকে বলে দিচ্ছি যে 6 লক্ষ টাকা গাড়ি। আমার এই ভাই বলছে না 6 লক্ষ টাকা লাগবে না 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 না, আজকে আপনি শুধুমাত্র 5 লাখ টাকা নেবেন। কি ভাই? আরো কম মানে 5 লক্ষ টাকার কমে গাড়ি থাকবে ইনশাল্লাহ, 5 লক্ষ টাকার কমে। এটা কিন্তু এসএ কার সেন্টার, অনেকে ভাবতেছেন যে এসএ কার সেন্টার এত রিজনেবল প্রাইসে। এখন এসএ কার সেন্টার চিন্তা করছে যে সবার বাজেটের মধ্যে ইনশাল্লাহ গাড়ি দেওয়ার জন্য। আরো মজার বিষয় হচ্ছে এক্সইউ, এলিয়ন, প্রিমিয়ম, নোহা, সানরুফ, মনরুফ, অল ওভার ওকে, এমন বেশ কিছু গাড়ি থাকবে আকর্ষণীয়, প্রাইসও থাকবে আকর্ষণীয়, একদম ইতিহাসের সেরা রেটে। আজকে আমরা এসএ কার সেন্টার থেকে গাড়ি দিব। যারা সরাসরি আসতে চাচ্ছেন, কোথায় আসবেন, কিভাবে আসবেন, ডিটেলস আমরা বলে দিব। ঢাকা খিলগাঁও মডেল কলেজের ঠিক বিপরীত পাশে থাকালেই, আমরা যদি একটু কলেজটা দেখা দিই, ঢাকা খিলগাঁও মডেল কলেজের ঠিক বিপরীত পাশে এসএ কার সেন্টার। অনলি ফাইভ লাখ টাকা নিয়ে আসবেন। আমরা পেপার আপডেট, এসি কমপ্লিট, স্মার্ট কার্ডের মালিক। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা নিশা নেক্সটেল দিব একদম অবিশ্বাস্য প্রাইজে। যে ভাই নোয়া চান, সানরুফ মন্ডুপ সহ নোয়া চান, ওয়ান পিস আছে, অনলি ওয়ান পিস সানরুফ মন্ডুপ সহ একদম ফ্রেশ কন্ডিশনে যারা চাচ্ছিলেন। বিভিন্ন সময় বলে প্রথম ফোন দিয়ে একটা বলে প্রশ্ন করে শোরুম মালিক করে, আমার যেটা বলে তো ভাই কোনো মায়ের খোলা কাটা নাই তো। আর ভাই মায়ের খোলা কাটা যদি গাড়ি না নিতে চান, আজকের সম্পূর্ণ লাইভটা দেখতে হবে। আমরা সানরুফ মন্ডুপ সহ একটা অসাধারণ গাড়ি দিব, লাইভেই কনফার্ম করতে হবে। লাইভে যে ভাই কনফার্ম করবে বিশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। আমরা আজকে এক্সমোতে সানরুফ মন্ডুপ সহ যেটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, সিএনজিতে কনভার্সন করা আছে, অল ওভার ওকে একটা গাড়ি আমরা ইতিহাসের সেরা রেটে দিয়ে দেব ইনশাল্লাহ। যে যেখান থেকে এই বিজনেস 99 এর লাইভটি দেখতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিশা নেক্সটেল থাকবে এবং আমরা 10 লক্ষ টাকার কমে আজকে গাড়ি থাকবে ইনশাল্লাহ। এটা আমরা বলি প্রিমিয়াম বলে থাকি অনেক সময়, এত ফ্রেশ গাড়ি নিশান ব্লুবার শিল্পী থাকবে ইনশাল্লাহ। যারা এলিয়ন প্রিমিয়াম চাচ্ছেন থাকবে। আর আমাদের সাথে কিন্তু বরাবর মতো ফয়সাল ভাই আছেন। বড় ভাই দাম কিন্তু আজকে বেশি কম ভাই, ওইদিন কমাই দিছি, আজকে বেশি বলতে না ভাই, এটা বললেন না। বাইরে আজকে প্রচুর বৃষ্টি, বাইরে বাসায় বসে বসে গাড়ি দেখবো আর গাড়ি কনফার্ম করবো লাইভে, আজকে গাড়ি বিক্রি করতে হবে লাইভে ইনশাল্লাহ। এমন রেট দিতে হইব যাতে লাইভেই কনফার্ম করতে হয়, বাধ্য হয় ইনশাল্লাহ। এমন রেট দিতে হবে ইতিহাসের সেরা রেট। ওকে, আজকে আমরা 5 লক্ষ টাকা কমে এবং দুইটা গাড়ি আমাদের কিস্তিতে আছে। যারা কিস্তিতে গাড়িগুলো আগে দেখতে চান কিনা, অথবা বাজেট কমের গাড়িগুলো আগে দেখতে চান কিনা, বা সানরুফ মন্ডুপ সহ যে নোয়াটা আমরা বলছি স্পেশাল একটা নোয়া আছে, ওই নোয়াটা আগে দেখতে চান কিনা আমাদেরকে একটু কমেন্টস করেন। এরপরে আমরা লাইভটা শুরু করতেছি। তার আগে আমার ভাইরা যেই গাড়িটার ব্যাপারে কমেন্টস করবো, আমরা এর আগেও আজকে আরেকটা লাইভ করবো বলেছিলাম, যেটাতে আপনাদের কমেন্টস আপনাদের মতামতগুলো আমরা সবসময় পেয়ে রুটি দেওয়ার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম হবে না। যেই গাড়িগুলো কমেন্টস করবেন আপনারা, যারা এলিয়ন এক্সইউ প্রিমিয়াম চাচ্ছেন, আজকের লাইভে ইনশাল্লাহ আমরা সেগুলো ইনশাল্লাহ আগে দেখাবো। যার যেই গাড়িটা প্রয়োজন কমেন্টস করেন, আমরা সেগুলো ইনশাল্লাহ আগে দেখাবো। লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমাদেরকে জানাবেন। আমরা এই মুহূর্তে আছি এসএ কার সেন্টার, ঢাকা খিলগাঁও মডেল কলেজের বিপরীত পাশে। স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই আসার আগে একটু ফোন দিবেন, যোগাযোগ করে আসবেন। ভাইয়া আমরা আজকে কি দিয়ে শুরু করবো বলেন, আপনিই বলেন। পারভেজ ভাই আসসালামু আলাইকুম, পারভেজ ভাই কেমন আছেন জানাবেন। শুরু করে হচ্ছিল ভাই নিশান এক্সটেল দিয়ে। নিশান এক্সটেল থাকবে, সানরুফ মন্ডুপ সহ নোয়া থাকবে ইনশাল্লাহ, অসাধারণ একটা সানরুফ মন্ডুপ সহ নোয়া। যদি কোনো ভাই দেখতে চান স্পেশাল ভাবে আমরা বলবেন, আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব একদম ডিটেলস দেখাবো। কালাম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সাথে ছিলেন। পারভেজ ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে বিজনেস 99 লাইভটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ, সবাই লাইভটা সাপোর্ট দিতে থাকেন। কি কোন বড় ভাই যেহেতু আজকে কিস্তিত গাড়ি থাকবে, আমাদের সাথে অ্যাডভোকেট ভাই আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে এক্স করা চাইতেছে এক ভাই, হৃদয় ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছেন সুমন খান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। নিশান এক্সটেল দিয়ে শুরু করলাম, ভাইয়া বলেন মডেল কত? এটা এটা মডেলটা হচ্ছে ভাই 2013। আচ্ছা 2013 মডেল, ফুললি অকটেন ড্রাইভ। হ্যাঁ, কোনো ধরনের কিন্তু কোনো কাজ কাম নাই ভাই, কোনো কাজ নাই। এটা দাঁড়াটা খুলেন বড় ভাই, আজকে দাঁড়াটা খুলেন দেখি একটু গাড়িগুলো দেখা দিই, কোনো কাজ আছে কিনা, কোনো মাইল আছে কিনা। এখনো পর্যন্ত ওয়াশ পলিশ করা হয় নাই। আচ্ছা, যে অবস্থায় আসছে ওই অবস্থায় দেখানো হইছে, ওইভাবেই আছে না? হ্যাঁ ওইভাবে। এটা আসছে মাত্র, কবে আসছে ভাই?
এটা আসছে মেবি কালকে ভাই। আচ্ছা হৃদয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আলম কবির ভাই বিজনেস আইডিয়ানের সাথে সবসময় থাকেন, এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নিয়মিত বিজনেস আইডিয়ানের লাইভগুলো দেখতে চান, লাইক দিতে হবে, শেয়ার দিতে হবে। আর আজকে আমরা 2-2 টাকার কিস্তিতে দিব। যারা কিস্তির গাড়ি দেখতে চান কমেন্টস করবেন, যারা সান্ডু পন্ডু সহ নোয়া দেখতে চান কমেন্টস করবেন। একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো আমরা আজকে দেখাচ্ছি, কোনো হিটিং স্টোরি আছে কিনা, কোনো মাইল আছে কিনা। জয়পুরের রাসেল ভাই কেমন আছেন জানাবেন। এই যে দেখেন লাইটটা একটু জ্বালাই নিলাম, কি কল ভাই। আচ্ছা যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ। এটা কি অকটেন দিবেন? অকটেন নাই ভাই, দেখতে পারতেছেন না, ফুললি অকটেন টাইপ, টোটালি অকটেন টাইপ, ফুললি অকটেন। আচ্ছা ফুললি অকটেন দিবেন, পেপার টোটালি আপডেট আছে। তারপর আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফিজিক্যালি আসবেন, দেখবেন, যাচাই বাছাই করে নিতে পারবেন। ওকে, মিশন এক্সট্রেল যারা যাচ্ছেন এক্স নোহা, রাসেল ভাই সান্ডুপ মন্ডপ সহ এক্স নোহা আছে। আপনি যদি অপেক্ষা করেন আমরা দেখাবো, আপনার কমেন্টসের গাড়িগুলো দেখাবো। আপনারা কমেন্টস করেন, যে গাড়িগুলো কমেন্টস করবেন আমরা সেই গাড়িগুলো আগে দেখাবো, বাকি গাড়িগুলো আমরা পরে দেখাবো। এই যে ফুড স্টেপ আছে, ফুড স্টেপ এবং চাকালো রিং, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এবং পজিশন হেডলাইট নিশান এক্সট্রেল, এবং এটাতে সানরুফ নাই না ভাই, সানরুফ নাই, উইদাউট সানরুফ। আমাদের সাথে আছেন মান্না ভাই, মান্না ভাইকে অসংখ্য ধন্যবাদ। মান্না ভাই যেখানেই থাকেন না কেন, না না এটা মাত্র ঘোষণা দিয়েছি, মান্না ভাই আপনি যদি আমাদের খুবই কাছাকাছি থাকেন তাহলে দেখা করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আলম কবির ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, পপবক্স থাকলে দেখাবো। হৃদয় ভাই কি গাড়ি দেখতে চাচ্ছেন কমেন্টস করবেন, যে যেখান থেকে আসেন সবাইকে ধন্যবাদ। ভাই এটা বলেন মডেল কত, 13 মডেল 19-এ রেজিস্ট্রেশন ভাই, 13 রেজিস্ট্রেশন সালটা হবে 19-এ23 লক্ষ 50। কিস্তির গাড়িটা যদি কোনো ভাই দেখতে চান কমেন্টস করবেন, সানরুফ মন্ডুপ সহ একটা স্পেশাল গাড়ি আছে, যদি ওই গাড়িটা কোনো ভাই দেখতে চান কমেন্টস করবেন, তাইলে কিন্তু আমরা ওই গাড়িগুলো দেখাবো। ভাই নেক্সটে কি থাকছে ভাইসাল ভাই? নেক্সটে থাকছে ভাই নিশান সানি, নিশান সান 5 মডেল, 5-এতে রেজিস্ট্রেশন, সিসিটা হবে হচ্ছিল 1300, ফুললি তেলে চালিত গাড়ি। আর ভাই এটার ভিতরে বিশেষত্বটা আপনি একটু দেখাই দেন ভাই, তেলের গাড়ি, এটা তেলের গাড়ি, আবার প্লাস হচ্ছিল এটার ভিতরে এক্সটার্নাল ভাবে যা কিছু মডিফিকেশন আছে ভাই, কমপক্ষে গাড়ির ভিতরে 2 লাখ টাকার এক্সটার্নাল মডিফিকেশন আছে। বাহ 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 বাহ, কি বলে ভাই, দেখেন এইগুলা, দেখেন এইগুলা থেকে শুরু করে সিট কভারটা দেখেন। আচ্ছা এই আপনারা যদি নিশান সানিতে এরকম সিট কভার থাকবে আপনারা দেখেন, বাংলাদেশের মনে হয় একটাতেও নাই ভাই। বাবারে বাবা, দেখছেন কি লাগাইছে, এলিয়ন প্রিমিয়ুতে যা থাকে ভাই, এলিয়ন প্রিমিয়ুতে থাকে না এগুলা, এলিয়ানও প্রিমিয়ুতে থাকে না। আচ্ছা আচ্ছা থাকে না, দেখেন ও বাবা বাবা চাকা দেখছেন। আমার এক্স নো মিজানুর রহমান ভাই, এক্স নো আছে একটা স্পেশাল সানরুফ মন্ডপ সহ, আপনি দেখতে চান কিনা বলেন, যদি বলেন আমরা এই গাড়িটা দেখাই, আমরা ইনশাআল্লাহ ওই গাড়িটা দেখাবো। এই যে দেখেন টিভি, ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট, ওকে সিরিয়াল হচ্ছে 12 সিরিয়াল, অ্যান্ড্রয়েড মনিটর লাগানো, বলছি তো এর ভিতরে চেঞ্জেস বলতে কিছু নাই, এবং এর ভিতরে যা কিছু আছে একটা নিশান সানি নর্মাল প্যাকেজে যা থাকে এটাতে তার থেকে 2 লাখ টাকার বেশি জিনিস পাবে, 2 লক্ষ টাকা বেশি, 2 লক্ষ টাকার জিনিস বেশি আছে। আচ্ছা এটা তাহলে দেখি আমরা, এটা কালার হচ্ছে রেড ওয়ান কালার, রেড ওয়ান কালার, এই যে দেখেন চারটা জায়গায় আলহামদুলিল্লাহ ভালো পাবেন মাশাল্লাহ। এই যে একটু ভিতরটা দেখাই, এটা হচ্ছে অল অপশন অটো, অল অপশন অটো, অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকবে, ঠিক আছে। আমরা একটা কথা বলতে চাই, ওদের যে কথা বলছিলাম যে ফোন দিয়ে প্রথম একটা প্রশ্ন করেন যে মায়ের কোলাঘাটা আছে কিনা, আজকের গাড়িতে কোনো মায়ের কোলাঘাটা দেখতে আপনারা দেখেন কিনা একটু কমেন্টস করেন। যদি মনে করেন যে না ভাই গাড়িগুলো ভালো দামটাও ভালো, তাইলে লাইক দিয়েন শেয়ার দিয়েন আমার অন্য অন্য ভাইয়েরা, যাতে করে বাসায় বই শাস্তি ডিস্ট্রিবিউশন নিতে পারে। আর লাইভে যে ভাইয়েরা কনফার্ম করবেন তাদের জন্য স্পেশালি 10,000 টাকা ডিসকাউন্ট থাকবে ভাই, 20,000, 20,000 লাইভে যদি কোনো ভাই কনফার্ম করেন 20,000 টাকা ডিসকাউন্ট থাকবে আজকে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া দাম বলেন কত দিবেন, দাম কত ভাই, 7,50,000, 7 লাখ না ভাই, ভাই বলেন আপনি, আমি কমাবো না আজকে ভাই, আপনি কমান, 7,40,000 টাকা দিবেন, 7,40,000, ওকে 7 লক্ষ। সুমন খান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বলতেছি মডেলটা, মডেলটা ছিল 2005-এর, রেজিস্ট্রেশন সালটা 5-এর, সিজিটা ছিল 1300, অল অপশন অটো, আবারও এক্সট্রা ভাবে বলে দিচ্ছি এই গাড়িতে যা কিছু আছে আপনি নিশান সানিতে পাবেন না, পাবে না, পাবে না, কোনোদিনও পাইব না। আচ্ছা আপনি বিশ্বাস না করলে আপনি প্রত্যেকটা জিনিস দেখাই দিতে পারেন, যে কেমন ভাবে যিনি চাল মানে মনে করেন যে চালাইছিল গাড়িটা, উনি হচ্ছিল কি বলবো মানে একজন শৌখিন পার্সন ছিল, মানে নিশান সানি ওনার নিজের মতো করে এই গাড়িটা কি করছে সাজায় ডেকোরেশন করে তারপর চালাইছে। আচ্ছা এই এই পাশে যদি অ্যান্ড্রয়েড প্লেট আমরা ওই পাশে দেখাইছি, এই যে আবার একটু দেখাই দিলাম,
পেপারস আপডেট এসি কমপ্লিট যা কিছু আছে পুরোটাই মডিফিকেশন, কোনটাই চেঞ্জ নাই। এটা সিসি কত ভাইয়া? 1300 দাম দিলাম কত আমরা? 750,000 টাকা। 740 740 পেপারস কমপ্লিট এসি কমপ্লিট অকটেন দিবেন? অকটেন দিবেন। ওকে আচ্ছা, আজকে কিন্তু অবিশ্বাস্য প্রাইজে গাড়ি আমরা বলছিলাম, দুইটা গাড়ি আমাদের কাছে আছে কিস্তিতে, যদি ভাই কোনো ভাই কমেন্টস করেন আমরা দেখাবো। শুধু আপনারা একটু প্লিজ কমেন্টস করেন, কে কি গাড়িগুলো দেখতে চাচ্ছেন কমেন্টস করেন, আমরা আপনাদের কমেন্টস এর উপর ডিপেন্ড করে ওই গাড়িগুলো ফার্স্ট দেখাবো, ওই গাড়িগুলো ফার্স্ট দেখাবো। এক্স নো আমার এক ভাই চাইছে, আমরা চলেন এক্স নোটা দেখাই, এক্স নোটা আমরা দেখাই দিই। সুমন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সাথে আছেন মান্না ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, বৃষ্টিনা জ্বর তুফান যা হোক মান্না ভাই আজকে দেখা করতেই হইব ইনশাআল্লাহ। ওকে এরপর আমাদের থাকছে এক্স নোহা 2003 এর মডেল। জি ভাই, 3 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, এটা 2000 সিসি, মাইলেজ তো ছিল 75000 কিলোমিটার। 75000 থেকে শুরু করা যা কিছু দেখতেছেন সবকিছু কিন্তু আপ টু ডেট, এবং যেটা হচ্ছিল ভিতর হচ্ছিল বেজি ডিয়ার ভাই। আচ্ছা, এটা মাইলেজ কেমন পাইবো ভাই? ভাই মাইলেজ ধরেন अराउंड কত, 7-8 পাবে তাই তো? আচ্ছা, এটা কালার কিন্তু পাল কালার। হ্যাঁ পাল কালার, পাল কালার এবং গ্লাস লাইট অরিজিনাল বলে শু দেখতে পাচ্ছেন গাড়ির সাথে ইনশাআল্লাহ 1 ইঞ্চি পরিমাণ খোলা কাটা নাই, চেঞ্জেস নাই, সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে সামনে পিছনে লাইট প্রত্যেকটা জিনিস অরিজিনাল থাকে, অরিজিনাল কন্ডিশন আছে। জি আচ্ছা, এই যে দেখেন চাকা ডুলটু দেখাই দিই, যেহেতু আমাদের সাথে যারা আছেন ক্লিয়ারলি দেখতেছেন কিনা লাইটটা, যারা আছেন সবার কাছে রিকোয়েস্ট করবো লাইটটা লাইক এবং শেয়ার দিয়ে দেন, যারা লাইক শেয়ার দিয়েছেন কমেন্টস আমাদেরকে জানাবেন। পেপারস আপ টু ডেট এসি এবং অল ওভার ওকে আছে, একটা গাড়ি সিএনজি করা আছে তাই না ভাই? সিএনজি করা 90 লিটার। 90 লিটার দাম কত দিচ্ছেন ভাইয়া? দাম কত দিব ভাই? এটা ছোট করে দেন, এটা দাম ছোট করে দিতে হবে হচ্ছিল 12 লাখ টাকা, নো ফ্রি, ফিক্সড ফিক্সড 12 লক্ষ টাকা। আসেন ইনশাআল্লাহ গাড়ি দেখেন পছন্দ হবে, 12 লক্ষ টাকা দিতে হবে। ওকে 12 লক্ষ টাকা। এর দিক থেকে শুরু করি, এলিয়ন চাইতেছে এক ভাই, এলিয়ন, এলিয়ন আপাতত নাই, প্রিমিয়াম আছে ভাই। আচ্ছা প্রিমিয়াম আছে না? প্রিমিয়াম আছে। আচ্ছা এলিয়ন আপাতত আমাদের সাথে এক্স করলা নাই মনে হয়, মেবি না না এক্স করলা। আচ্ছা এক্স নো আমরা একটা দেখাইছি, আরেকটা এক্স নো আছে যেহেতু সানরূপ মন্ডল সহ, ওই নোটা আমরা দেখাই দিই, এখনই দেখাই দিব। আমাদের কমেন্টস জারি করলে ওইগুলো আমরা একটু আগে দেখাবো, আজকে বলছি যারা লাইভে আছেন আমরা আপনার ভাইয়ের আমার ভাইয়েরা যেগুলো আগে কমেন্টস করবেন আপনাদের কমেন্টস এর উপর ডিপেন্ড করে আমরা ওই গাড়িগুলো একটু আগে দেখানোর চেষ্টা করতেছি আজকেও। লাইক ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। নাসরিন কামরুল, কামরুল ভাই কেমন আছেন জানাবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসাদুজ্জামান, রাজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিজনেস আইডিয়ানের সাথে যারা আছেন এই মুহূর্তে। এটা হচ্ছে ভাই কি পাল কালার, 5 এর মডেল, 5 এর মডেল, রেজিস্ট্রেশন সিসি 2000, মাইলেজ ঠিক আছে, যা আছে সন্তুষ্টজনক। কত আছে ভাই কন্দি? কত আছে মাইলেজ? মাইলেজ আছে 75000 কিলোমিটার, অথেন্টিক, অথেন্টিক এবং অরিজিনাল, সিরিয়ালটা হবে ছিল 11 মাত্র 25-26 সাল পর্যন্ত আপ টু ডেট, 25-26। দরজাটা হবে ছিল সেমি পাওয়ার, কালারটা পাল, গ্লাস হচ্ছিল লাইট গ্লাস, গাড়ির সাথে যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু কি ভাই অরিজিনাল, অরিজিনাল থাকবে। এবং কি উপরে দেখেন ভাই, উপরে একটা দুইটা সানরূপ মন্ডপ সহ। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন সানরূপ, সানরূপ কিন্তু শুধু নামে না, এগুলো কিন্তু অ্যাক্টিভ আছে, একেবারে কাজ করে, একেবারে অরিজিনাল কন্ডিশনে আছে। ঠিক আছে, সিএনজি করা আছে না ভাই? সানরূপ সহ, জি ভাই সিএনজি করা আছে, 90 লিটারের সিএনজি করা। আচ্ছা 90 লিটার সিএনজি তো কনভার্সন করা আছে, জাপানি স্টিকার একটু দেখেন ভাই, টান দেন একটু দেখাই দেন। এটা হচ্ছে এসি টাচ, ঠিক আছে এসি টাচ, টিভি এবং মিটার সবকিছু, এভরিথিং ফুল এইচএন, এভরিথিং পারফেক্ট অবস্থা আছে, পারফেক্ট। এবং মুন্ডুপটা কিন্তু কাজ করে। হ্যাঁ, যারা আসলে সানরূপ মুন্ডুপ সহ নোয়া খুঁজতেছেন, আমরা এই রিপিটগুলো প্রায় সময় দেখানোর চেষ্টা করি, আজকেও দেখাইতেছি। প্রাইস কত রবিউল ভাই, কোন গাড়িটার প্রাইস কত? যদি এক্স নোয়ার ব্যাপারে বলেন আমরা এক্স নোয়ার প্রাইসটা আজকে অনেক কমাই দিয়ে দিব, কারণ অনেকেই এক্স নো সানরূপ মুন্ডুপ সহ খুঁজেন, বাট অ্যাভেলেবেল দিতে পারে না। আজকে একটা পাইসি অনেক কমে দেওয়ার চেষ্টা করব। যে যেখান থেকে আছেন বিজনেস নাইনটিনের লাইভটি দেখতেছেন, প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে কমেন্টস করে আপনার মতামতগুলো জানান ইনশাল্লাহ। ওকে এক্স নোয়া, মিজান রহমান ভাই এক্স নোয়া, মিজান ভাই এক্স নোয়া নামে অনেক ভালো করে অনেক খুলে গাইটা দেখানোর চেষ্টা করতেছি, দেখছেন এদিকটা দেখেন, টোটালি ফ্রেশ কন্ডিশন। এদিকে আইন, যদি ক্যামেরা ধরে তাহলে দেখেন, যে দি দেন ধরে মানে কি করেন ভাই? এই এই যে ওই বিটগুলো দেখতে পাচ্ছেন, দুর্বল ক্যামেরা লইছি না না, জাপানিজ বিটগুলো দেখেন, আমি ওইটা বলি নাই ভাই, ঠিক আছে পাল কালার। চাকাটা কেমন কমেছে আপনারা একটু জানান, আমি বললাম না। হৃদয় ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আছে ভাইয়া আছে, 5 লক্ষ টাকা কমে 5 লক্ষ টাকা গাড়ি দিব,
সানরুপ মুন্ডুপ সহ সানরুপ সহ স্মার্ট কার্ডের মালিক অপেক্ষা করতে হইব ভাই, লাইটটা শেয়ার দিয়ে অপেক্ষা করেন। 10 লক্ষ টাকার কমে গাড়ি দিব, 9 লক্ষ টাকা গাড়ি থাকবে ইনশাল্লাহ আজকে। ভাই দাম কত এটা বলেন, এটা কত দিব ভাই? ছোট করে দেন ভাই, 14,20,000 টাকা। মাথা খাই জ্বলে লাভ হইব না, দাম কমাই 14,20,000 তারপরে গাড়ির দাম বেশি উঠানামা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা এটা মাথায় রাখবেন, ওটা মাথায় রাখতে বলছে সানরুপ মুন্ডুপ সহ 5 মডেল 6 রেজিস্ট্রেশন প্লাস হচ্ছে সিএনজি করা আছে। এক কথায় বলা চলে যে নেওয়ার পরে কি করতে, কত বললেন? হ্যাঁ কত বললেন দাম? দাম কত বলছি, 14,20,000। 12 লাখ আমি বলি না, আমার ভাই বলতেছে, আমার ভাই, আমার ভাইয়ের নাম আছে মোহাম্মদ রাসেল ভাই, 12 লক্ষ টাকা বলেছে। আরেক ভাই বলছে 10,50,000। ভাই মনিরুল খান ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, রবুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, যে যেখান থেকে আছেন প্লিজ একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আর প্রাইজের ব্যাপারে স্ক্রিনে 2-2টা নাম্বার দিছি, এগুলো রাত্রে 12টার পরে ফোন দিয়ে বিন্দু বিরক্ত করবেন, কইলে দিলাম। আচ্ছা এরপর আমরা বাজেট কমে গাড়িগুলো দেখতে চাই, অনেক ভাই বলতেছিল। এবারে যদি দেখি আমরা নিশান ব্লু ইউএ থেকে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, ইউএ থেকে। হ্যাঁ ইউএসএ, ইউএই, ইউএই। আচ্ছা আমার মনে হয় ইউএসএ। আচ্ছা ভাই ভুল দিছে ওটা কি চাবি জানি না। আচ্ছা আমরা এলিয়েন প্রিমিয়াম দেখাবো না, সরি এক্সিও, এবং আমাদের কাছে আছে কিস্তির গাড়িটা। কোথায় ভাই কিস্তির গাড়ি আছে ভাই, দেখাবো। আচ্ছা ভাইরা যদি কমেন্ট করেন, সাথে থাকেন ইনশাআল্লাহ আমরা দেখাবো, সমস্যা নাই। দুইটা কিস্তির গাড়ি আছে, যদি কোনো ভাই দেখতে চান কমেন্ট করেন, আমরা দেখাই দিব ইনশাআল্লাহ। আর পরে যদি দেখি আমরা এটা দেখি আগে, এটা হচ্ছে নিশান ব্লুবার্ড শিল্পী 2009 এর মডেল, 9-তে রেজিস্ট্রেশন, তার মানে হচ্ছিল ব্র্যান্ড নিউ আসছিল, সিসিটা হচ্ছিল 1500, প্লাস হচ্ছিল ভিতরে হচ্ছিল বেজ ইন্টেরিয়র, কালারটা হচ্ছিল পাল, সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে সামনে পিছনে লাইট গ্লাস প্রত্যেকটা জিনিস গায়ের সাথে অরিজিনাল, এবং কি ফুললি অকটেন টাইপ, ফুললি অকটেন, কোনো ধরনের কোনো কাস্টম করাইতে হবে না। যা কিছু দেখতে পাচ্ছেন টিভি এসি ব্যাক ক্যামেরা থেকে শুরু করে গাড়ির গ্লাস লাইট প্রত্যেকটা জিনিস অরিজিনাল, এবং কি অথেন্টিক বুঝাই নিবেন, আইসা অকটেন দিবেন, হ্যাঁ অকটেন দিবেন, ঠিক আছে। এটা কালার কিন্তু পাল কালার, হ্যাঁ পাল কালার, এবং লাইট অরিজিনাল দিতে চাই, ঠিক আছে। যে লাইট গুলো অরিজিনালের চিহ্ন কিন্তু ভাই এগুলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ এটা যদি চেঞ্জ করতাম আমি কিন্তু চাইনিজ লাগাই দেব। আমার এক ভাই একোয়া চাইতেছে, একোয়া আছে আমরা এই গাড়িটা দেখানোর পর ইনশাআল্লাহ আবার একোয়া দেখাবো, একোয়া দেখাবো। রাসেল ভাই, রানা ভাই, আপনি লাইভটা লাইক দিয়েছেন কিনা, শেয়ার দিয়েছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। লাইক শেয়ার কমেন্টস আর কিছু চাই না কিন্তু। এই দেখেন ভিতরে ইন্টেরিয়র দেখলে শান্তি, কারণ এত ফ্রেশ থাকে, এবং নিশান ব্লুবার্ড শিল্পীগুলা স্পেস এত বেশি, মাশাআল্লাহ প্রিমিয়ার থেকে বেশি। আমার অনেক পছন্দের একটা গাড়ি, বাজেট কমের মধ্যে সবচেয়ে পছন্দের গাড়ি হচ্ছে আমার এই নিশান ব্লুবার্ড শিল্পী, কারণ এত স্পেস, এত হাই গ্রেড, মানে অত মানে অসাধারণ একটা গাড়ি। আবার সিসিও 1500 পাচ্ছেন, সিরিয়াল হচ্ছে 27, কালার হচ্ছে পাল কালার, প্রজেকশন হেডলাইট, আগে পিছে গ্লাস লাইট, সবকিছু অরিজিনাল কন্ডিশন আছে, সবকিছু। প্রাইস কেমন থাকবে ভাইয়া? প্রাইস দিব আছে কত আছে, 16 লাখ। 16 লক্ষ টাকা? 16 লাখ আপনার ভিডিওতে, কোনো ভিডিওতে দেওয়া হয়নি, আজকে দিছি, এত কমে দেন নাই কখনো। 16 লক্ষ টাকা আমরা দিচ্ছি 9 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, 1500 সিসির একটা নিশান ব্লুবার্ড শিল্পী, অকটেন দিবেন একটা গাড়ি। ওকে আমাদের এক ওয়া চাইছে এক ভাই, আমরা এক ওয়াটা দেখাবো। ভাইয়েরা যেটা যেটা কমেন্টস করো আমরা সেই গাড়িগুলো আগে দেখাবো বলছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, 1500 সিসি ভাইয়া বলে দিচ্ছি আমরা। একোয়া নেক্সট আমাদের থাকছে, একোয়া, একোয়া এস প্যাকেজ, এটা হচ্ছে ডক্টর ইউজার একটা গাড়ি, ঠিক আছে, এস প্যাকেজ 2017 মডেল, 23 সালের রেজিস্ট্রেশন ভাই, 23 সালের জুলাইয়ের দিকে। আচ্ছা মাইলেজটা অরিজিনাল 49,000 কিলোমিটার, যা কিছু দেখতেছেন ইচ এন্ড এভরিথিং। এটা মাইলেজ কেমন পাইব ভাই? ভাই মাইলেজ ভাই 20 প্লাস পাবে, ঢাকার বাইরে 20 প্লাস, ঢাকার ভিতরে 20 পাবেন, যেহেতু হাইব্রিড এডিশন ভাই, 20 প্লাস। আচ্ছা এটা সিরিয়াল কিন্তু 16 সিরিয়াল, হ্যাঁ এই যে সিরিয়াল হচ্ছে 16, 23 সালের, প্রজেকশন লাইট, জুলাই মাসে চলছে, তার মানে কি ভাই গাড়ির বয়স কিন্তু আহামরি কিছু না, না না 17 মডেল, ঠিক আছে, এবং রেজিস্ট্রেশন হচ্ছে 23, প্রজেকশন হেডলাইট, ঠিক আছে, ফগ লাইট, এস প্যাকেজ, ফুল স্টার্ট, অকটেন ডাইভ প্লাস হাইব্রিড, মাইলেজ বলি আবারও 49,000 কিলোমিটার, পেপার পত্র থেকে শুরু করে যা কিছু দেখতেছেন 25 সাল 26 সাল পর্যন্ত থাকবে পেপার, অরিজিনাল অরিজিনাল থাকবে, এবং কি ডাক্তার ইউজের গাড়ি, যেহেতু দেখাইতে পারেন যে ইন্টেরিয়র থেকে শুরু করে সামনে পিছনের গ্লাস লাইট যা কিছু দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট অবস্থায় আছে ভাই, কোনো ধরনের কিন্তু কোনো চেঞ্জেস নাই। এটা অল অপশন অটো, অল অপশন অটো ভাই, অল অপশন অটো। এই দেখে ভিতরে ইন্টেরিয়র মাশাআল্লাহ, সব এটা গাড়ির যে স্মেল, স্মেলটা এখনো মনে হচ্ছে যে জাপানের যে স্মেল সেটা এখনো পর্যন্ত আমার নাকে বাজতেছে, ঠিক আছে। 17 মডেল এবং রেজিস্ট্রেশন 23,
হাইব্রিড অর্থাৎ অক্টেন প্লাস ব্যাটারি, ঠিক আছে। এটা হচ্ছে 17 সিরিয়াল, টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং কমপ্লিট, এবং গাড়ির কালার হচ্ছে টোটালি হোয়াইট কালার, হোয়াইট কালার, ডাইরেক্ট হোয়াইট যেটা আমরা বলে থাকি। আসাদুজ্জামান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য, বাট আমরা এক্সট্রিমলি সরি আজকে আমরা এলিয়ন দিতে পারতেছি না এই মুহূর্তে। গাজী ইউসুফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সাথে আছেন, পাশে আছেন, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ দেখাবো একদম রিজনেবল প্রাইস ভাইয়া। কেমন আছেন ভাই? শরীর স্বাস্থ্য ভালো? ভাই অনেক কষ্ট করে আসছে, থ্যাংক ইউ ভেরি মাচ মান্না ভাইকে অসংখ্য ধন্যবাদ। আছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা কেমন আছেন কমেছেন? আমার ভিউয়ার্স কেমন আছে জিজ্ঞেস করেন আপনি? সবাইকে আসসালামু আলাইকুম, এসকার সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। অনেকদিন পর না বেচারা বিজেপির আইছে ভাই, ভাই অনেক কষ্ট করেছে ভাই। ভাই একটু আপনি একটু রেস্ট দেন, একটু রেস্ট নেন, আমরা লাইভটা শেষ করে চা খাবো ইনশাল্লাহ। ভাই চা না, খিচুড়ি রান্না করছে আজকে খাওয়াবো। হ্যাঁ খিচুড়ি, মানে খিচুড়ি রান্না করছে দেখছেন? মানে কি করে খাবো আমি লয়ে লিছি দেখছেন? আচ্ছা খাবো, সমস্যা নাই। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, সমস্যা নাই, আমরা খিচুড়ি খাই আর চা খাই একসাথে খাবো ইনশাল্লাহ সবাই। আচ্ছা আমরা ভাই একটু আমরা যে গাড়ির কথা বলতেছিলাম, এটা হচ্ছে অ্যাকোয়া 17 মডেল স্টেশন রেজিস্ট্রেশন। ফয়সাল ভাই এই গাড়িটার প্রাইস কত দিচ্ছেন আজকে? এটার প্রাইস আজকে ভাই আজকের জন্য 17 লক্ষ কত দিব ভাই? 20,000 টাকা। 17-20 আপনি বলেন, আপনি না আমি কিছু বলবো না, আজকে সব ফুল গান দিছি। 17-20 সব ফুল পাওয়ার, আপনার ফিক্সড ফুল পাওয়ার 17-20 ফুল কত কথা বলবো না ভাই। 17-20 জি ভাই, ওকে 17 লক্ষ 20 17 মডেলের একোয়া দিয়ে দিলাম আমরা, ওকে। আচ্ছা আমরা নেক্সটে আমরা এই পাশে এটা দেখা দিব ভাইয়া, কোনটা না এটা সেল আউট, এটা লাস্ট সেল আউট হয়ে গেছে। আচ্ছা তো এরপর আমাদের এরপরে যে দিচ্ছি হইলো ভাই ওদিক থেকে শুরু করো, ওদিকে অনেক গাড়িগুলো অনেকগুলো গাড়ি বাকি আছে আমাদের। সাইম আহমেদ ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন জানাবেন। সজীব সারর ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে, এমডি ইমন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, নয়সন্ধি থেকে ময়মনসিংহ থেকে আমার এক ভাই, ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আছেন সবাইকে অসাধারণ অসাধারণ। হলো কি ভাই বাজারের সবচাইতে হট কালেকশন টয়োটা প্রিমিয়ার জি সুপারিয়র 2012 মডেল, 15 সালে রেজিস্ট্রেশন হয়েছে এটা। সিজিটা হচ্ছে হলো 1500, ভিতর হচ্ছে হলো বেস ইন্টেরিয়র থেকে শুরু করে এসিটা হবে হচ্ছিলো টাচ পুশি স্টার্ট, যা কিছু দেখতেছেন ভাই সিট কভার থেকে শুরু করে ভাই গাড়ি নেওয়ার পরে আপনারা বলবেন না যে 1 টাকার কাজ কাম করাইতে হবে, করাইতে হবে না। আচ্ছা 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 না না আমার ভাইরা বলো যে এই গাড়িতে কোন জায়গায় কাজ করাবে এটা বলো, আমি কোন জায়গায় এই যে কোন জায়গায় কাজ করাবেন ওটা আমার বইলেন, প্রয়োজনে আমি বইলা দেবো যে ভাই কাজটা করে রাখেন, ঠিক আছে। এটা হচ্ছে পাল কালার, মুক্তা পাল কালার, অক্টেন দিবেন 39 সিরিয়াল থেকে শুরু করে যা কিছু আছে ভাই সব কিছু কিন্তু অরিজিনাল অবস্থা। আচ্ছা এটা কিন্তু আমরা এই মুহূর্তে আছি এসএ কার সেন্টার ঢাকা খিলগাঁও মডেল কলেজের ঠিক বিপরীত পাশে, লোকেশন জানতে চেয়েছিল আমার জাবের হোসেন ভাই। জাবের ভাই এটা হচ্ছে খিলগাঁও, খিলগাঁও তালতলার ঠিক কাছে অর্থাৎ মডেল কলেজের সংলগ্ন ঠিক অপোজিট পাশে। আচ্ছা এটা হচ্ছে অল গ্লাস অরিজিনাল আছে এবং অক্টিন দিবেন এবং মুক্তা পাল কালার আমরা প্রিমিয়ার নিয়ে আসছি। এটা মডেল এবং এসির প্যানেল টাচ এবং এন্ড্রয়েড প্লেয়ার থাকছে 12 মডেল 15, যা কিছু দেখতেছেন ইচ এন্ড এভরিথিং অরিজিনাল এবং কি পারফেক্ট রেশিওতে আছে। আচ্ছা এটা দাম কত দিচ্ছেন? দাম দিচ্ছি ভাই কত? 25,50,000 25,50,000 ওকে 25,50,000 ভাই ভাই ফাইনাল 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 ভাই, বুঝতে পারছেন কথা কথাটা হাসিটা দেখতে পারলাম আপনি বুঝতে পারতেন যে কি হয়েছে ভাই, দেখালে দাম কমাইছে নাকি না কমাইছে। দেন কিস্তি গাড়িটা দেন। আচ্ছা কিস্তিতে গাড়ি আমরা বলছিলাম, 2টা গাড়ি আমাদের কিস্তিতে থাকবে। কিস্তি গাড়ি এটা হচ্ছে হলো করলা ফিল্ডার 2016 মডেল, 21 সালে রেজিস্ট্রেশন, সিজিটা হচ্ছে হলো 1500, অল অপশন অটো, সিজিটা হচ্ছে হলো কত ভাই? 1500। হ্যাঁ আর মাইলেজটা হচ্ছে হলো মাত্র 45,000 কিলোমিটার। কিস্তির ফ্যাসিলিটিটা যদি আমি বলি, কিস্তি ডিউ আছে হলো গিয়া 27টা কিস্তি পরিশোধ করতে হবে এবং কি পেপার স্পট থেকে শুরু করে যা কিছু দেখতেছেন আমার কাছ থেকে কিন্তু একদম কি ভাই পারফেক্ট অবস্থায় গাড়িটা বুঝে নিতে। আচ্ছা 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 ঠিক আছে। আর কিস্তির পরিমাণটা দিতে হচ্ছিল কত? ডাউন পেমেন্ট কত? কত? 17 লাখ 17 লাখ আজকের জন্যই, পরে কিন্তু আর না ডাউন পেমেন্ট বাড়বে আরো না। 17 লাখ 17 পরের জন্য বেড়ে যাবো। আচ্ছা না ভাই বাড়ায় না ভাই, পরে দিলে বেড়ে যাবো। আচ্ছা এটা আমরা একটু বলি, 17 মডেল 16 মডেল 21 রেজিস্ট্রেশন একটা করলা ফিল্টার ব্ল্যাক কালার এবং এটাতে আমি বলবো কি অল গ্লাসেস অরিজিনাল এবং ভিতরে ইন্টেরিয়র আলহামদুলিল্লাহ আপনি দেখলে পছন্দ হবে এতটুকু গ্যারান্টি আমি দিয়ে গেলাম ঠিক আছে। ব্ল্যাক টু ব্ল্যাক, লেদার ব্ল্যাক, ড্যাশবোর্ড ব্ল্যাক এবং গাড়ির আউটলুক টু ব্ল্যাক, যারা ব্ল্যাক পছন্দ করেন, যারা ব্ল্যাক লাভার আমার মতন, যারা ব্ল্যাক লাভার তারা আসলে এই গাড়িগুলো দেখতে পারেন। এইসব ঠিক আছে, হ্যাঁ
যা কিছু দেখতে পারতেছেন ভাই সবকিছু কিন্তু অরিজিনাল অবস্থা আছে দেখেন। এগুলো সব জাপানি পেস্টিং, হ্যাঁ দেখেন সবগুলো জাপানি পেস্টিং, টুলবক্স সহ সবকিছু গাড়ির সাথে যা আছে তাই আছে এখনো পর্যন্ত। এবং চমৎকার স্পয়লার ব্যবহার আছে, মাশাআল্লাহ। গাড়ি আপনার পছন্দ হবে এতটুকু বলতে পারি। এটা কি স্টার্ট, এটা বলে দিলাম কি স্টার্ট, 16 মডেল 21 রেজিস্ট্রেশন। এটা প্রাইস কত থাকছে ভাইয়া? প্রাইস ডাউন পেমেন্ট কিস্তি গাইজো তো দাদা বলেছে 17 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে, পেমেন্ট করতে হবে 27টা কিস্তি, যে নিবে ওনার পরিশোধ করতে হবে। আচ্ছা আর কিস্তির পরিমাণটা হচ্ছে হইলো কত ভাই? 19,300 টাকা করে। 19,300? জি 19,300 টাকা করে। ওকে 19,300 টাকা কিস্তি দিয়ে আপনার গাড়ি নিতে পারবেন। তারপরে যদি দেখি ভাই বাজারের হট কালেকশন ভাই, প্রিমিও এফি এক্সপ্রেস, আচ্ছা 2016 মডেল, কিন্তু 16 মডেল হওয়া সত্ত্বেও ভাই এটার ভিতরে ডিসেন্টিং কি জানেন ভাই? ইয়েস স্যার, খালি সামনের শেপটা ভাই, সামনের শেপটাই মনে করেন যে ওল্ড শেপের শেপ, আর যা কিছু আছে সব কিছু আপডেটেড। এই যে দেখেন সামনের শেপ পাওয়ার আছে, আইরিন স্টপ আছে, পার্কিং সেন্সর আছে, ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম কি নাই ভাই সব কিছু আছে। সামনের শেপটা দেখছেন ঠিক আছে, মানে সামনের শেপটাই শুধু ওল্ড শেপের, কিন্তু যা কিছু চান আপনি একটা লেটেস্ট মডেলের প্রিমিওতে যা কিছু সব কিছু, যেহেতু এফএক্স প্যাকেজ ভাই সবচেয়ে আপডেটেড প্যাকেজ, সব কিছু কিন্তু ভাই অরিজিনাল আছে, এমনকি আপডেটেড আছে। এইবার দেখেন ভিতরে হচ্ছিল গুটি ফেব্রিক, এসিটা হবে হচ্ছিল টাচ, তারপরে ক্রুজ কন্ট্রোলার, তারপরে এসি পুশিস্টার, যা কিছু দেখতে পারতেছেন। আইডল স্টপ আছে নাকি ভাই? এমনকি রো অবস্থায় আছে ভাই, এটা আইডল স্টপ আছে, আইডল স্টপ, সিট পাওয়ার ভাই সব কিছু আছে, আইডল স্টপ আছে ঠিক আছে, সিট পাওয়ার আছে, টাচ, উডেন গ্লাস, উডেন শুরু করে গাইড ফেব্রিক্স দেখাইতে পারেন যে কতটা ফ্রেশ কন্ডিশন থাকতে পারে। মাইলেজটা কিন্তু আবার বলে দিতেছি ভাই, মাইলেজটা হচ্ছিল 42,000 কিলোমিটার, 42,000 এবং দেখেন স্টার্টিং কিন্তু উডেন 42,000, মাশাআল্লাহ। গাড়িগুলো আসলে যারা ফ্রেশ গাড়ি চাচ্ছিলেন এই গাড়িগুলো একটু দেখুন, আপনার গাড়ি পছন্দ হবে এতটুকু বলতে পারেন। লাইকটা সবাই শেয়ার দিয়ে দেন, যারা এই মুহূর্তে বিজনেস 99 এর সাথে জয়েন করছেন পেজটাতে লাইক দেন, ফলো দেন, বিজনেস 99 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনি আমাদের নতুন নতুন আপডেট কালেকশনগুলো পাবেন। এই যে দেখেন আমরা একটু যে দেখেন গুটি ফেব্রিক্স, সিলিং, মানে অলমোস্ট যেদিকে তাকাবেন গাড়িগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে। এমডি মক্কো ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এটা অকটেন দিবেন, টোটালি অকটেন দিবেন, 36 সিরিয়াল নাম্বার, এবং গ্লাস, লাইট, এসি, ইঞ্জিন, গিয়ার অল ওভার ওকে আছে। এবং এটা পুশিস্টা তাই না ভাই? ধরে নিয়ে যাবেন, আর কিছু করার আছে? হ্যাঁ আর বাসা তারপরে নিবেন, ছোট করে বলে দেন, ছোট করে ভাই আজকের জন্য দিতে হবে এই গাড়িটা কত ভাই? গত বিগত ভিডিওতেও আমি দিয়েছি কত, 30 লাখ, আজকের জন্য আরো 20,000 টাকা কম ভাই। এইসব গাড়িতে তো আর আহামরি কিছু থাকে না ভাই, না বুঝলেন নাই, আজকের জন্য 29,80,000 টাকা দিতে হবে, 29,80,000, আবারও মনে করেন যে বলে দিতেছে 29,80,000 আসলে পরে তারপরে যতটুকু সম্মান করা যায় অতটুকু করবো, কিন্তু কমানো তো যাবে না। আচ্ছা আমার বলে দিই আরেকবার, আমরা ওই 5 লক্ষ টাকা না ভাই, 5 লক্ষ টাকা বাজেটে আমরা সানরুফ সহ স্মার্ট কার্ডের মালিক, এসি, ইঞ্জিন, গিয়ার সব কিছু ভালো আছে, তেলের গাড়ি আমরা দেখাবো এবং 10 লক্ষ টাকার আশেপাশে, 10 লক্ষ টাকার একটু নিচে প্রয়োজনে আমরা পেপার আপডেট তেলের গাড়ি দেখাবো। যদি দেখতে চান এই ভাই ক্যামেরাটা ঘুরান দেন, এই ভাই এই যে দেখতে ফয়জাল ভাই কি বলতেছে, চলুন দেখাই দিই, দেখ ফয়জাল ভাই যদি বলছে আমরা দেখাই দিই। তাহলে আমরা এই গাড়ির দাম বলে দিয়েছি, নেক্সট আমাদের যে গাড়িটা থাকছে বাজেট কমের মধ্যে ইনশাআল্লাহ, এটা হচ্ছে হলো মিসুবিশি ল্যান্সার GLX প্যাকেজ 2015 মডেল, কি কই 15 মডেল না সরি ভাই সরি 2004 মডেল ঠিক আছে, সিসিটা হচ্ছে হলো 1500 আর রেজিস্ট্রেশনটা হলো 2010, পেপার স্পট থেকে শুরু করে যা কিছু দেখতেছেন ভাই, প্রজেকশন হেডলাইট আছে, সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে, এবং কি ইন্টেরিয়রটা হচ্ছে হলো অ্যাশ প্লাস হচ্ছে হলো ব্ল্যাক উডেন ভাই, ব্ল্যাক উডেন, হ্যাঁ সিসিটা কিন্তু ভাই 1500, আবারও মেনশন করে দিতেছি কারণ মিসুবিশি ল্যান্সারে বেশিরভাগ গাড়িতেই হচ্ছে হলো কত 1300 cc ইঞ্জিন থাকে, এটা অরিজিনালি 1500, অরিজিনাল 1500, অরিজিনাল 1500, অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে যা কিছু দেখতেছেন সব কিছু গাড়ির সাথে অরিজিনাল আছে ভাই। আচ্ছা আচ্ছা, কোনো কিছু চেঞ্জেস নাই, এবং কি ফুললি অকটেন ডাইভ, স্পয়লার থেকে শুরু করে যা কিছু দেখতে পারবেন গাড়ির সাথে, কোনো কিছু এক্সটার্নাল নাই, শুধু একটা জিনিস আছে ভাই, ইয়াং জেনারেশনের যেহেতু কাজ এই যে এক্সজস্টটা আছে ভাই, এটা আফটার মার্কেট, আফটার মার্কেট ঠিক আছে, একটা জিনিস আছে, এটা হলো আফটার মার্কেট, বাট প্রবলেম নাই ভাই কোনো,
গাড়ির লাইট, গ্লাস, প্রত্যেকটা জিনিস। এই যে গ্লাস ভাই, এই যে মিৎসুবিশির গ্লাস, তারপর অকটেন দিবেন না? এই যে মিৎসুবিশির গ্লাস, এটা কিন্তু অরিজিনাল কি ভাই, ব্ল্যাক অরিজিনাল ব্ল্যাক, ঠিক আছে? এই যে এগুলা কিন্তু অরিজিনাল ব্ল্যাক। আবার বলবে না ভাই পুলিশের সমস্যা করে, ওগুলো নাই ভাই, ওই সমস্যা নাই, অরিজিনাল ব্ল্যাক গাড়ির সাথে আসছে, কোনো সমস্যা নাই ভাইয়া, ঠিক আছে? এটা পেপারস আপডেট, এসি কমপ্লিট, সব চারের মডেল, 10 এর রেজিস্ট্রেশন ভাই। আজকে কত দিব ভাই? সিসি হচ্ছে 1500 ভাই, প্রাইস। আর মাইলেজটা আবার বলে দেই, মাইলেজ নিয়ে করবেন না, 71000 কিলোমিটার চলছে, 71000 কিলোমিটার চলছে, যেহেতু সেলফ ড্রাইভিং কার। আচ্ছা ঠিক আছে, আর এটা আমাদের স্ক্রিন প্রাইসটা কত দিব ভাই? 920 9 লক্ষ 20 বলতে বলতে আসতেছেন ওই জায়গা থেকে। র্যাম যদি আমি 20,000 টাকা বাড়াই, তাহলে এটা কাস্টমারের সাথে কি হবে ভাই? আপনার কি হবো আপনি বুঝেন? আমার কি হবো? তারপরে এটা কত দিব ভাই? এটা এটা 13 মডেলের করলা ফিল্ডার হাইব্রিড এডিশন ভাই। আর এটা রেজিস্ট্রেশন সালটা শুনলে আপনিও চমকে যাবেন। এই রেজিস্ট্রেশন সালটা কত ভাই জানেন? কত? 23 সালে রেজিস্ট্রেশন হয়েছে। 23 সালে রেজিস্ট্রেশন, 13 মডেল 23 সালে রেজিস্ট্রেশন। সিসিটা ছিল 1500, মাইলেজটা ছিল অরিজিনালি কত ভাই? 47,000 কিলোমিটার চালাইছে, অথেন্টিক অথেন্টিক। প্রজেকশন হেডলাইটগুলো দেখেন ভাই, এই যে এই এইগুলো দেখেন ভাই, এইগুলো দেখেন, না দেখলে তো বুঝতে পারবেন না। এই একটা, দুইটা, তিনটা, বুঝতে পারছেন? তার মানে কি অরিজিনাল আছে সবকিছু। ওকে, হাইব্রিড প্যাকেজ, হাইব্রিড প্যাকেজ, যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু অরিজিনাল। এসি টাওয়ার হচ্ছিল সফট টাচ, আর সিট কভার থেকে শুরু করে যা কিছু দেখতে পাচ্ছেন ইচ অ্যান্ড এভরিথিং পারফেক্ট অবস্থায় আছে। নেওয়ার পরে যে বলবেন যে ভাই এক টাকার কাজ করে তবে, ওইটাও নাই। সব কিছু গ্লাস লাইট থেকে শুরু করে সব কিছু অরিজিনাল আছে। আর আমাদের আস্কিং প্রাইস কত দিব ভাই? আস্কিং প্রাইস না, একদম 17 লাখ টাকা দিতে হবে। 17 লাখ টাকা দিতে হবে আস্কিং প্রাইস না, একদম ফিক্সড প্রাইস। ওকে, আচ্ছা আমাদের মোটামুটি এই পাশেগুলো হচ্ছে। আমরা এখন হচ্ছিল দেখবো ছিল কি ভাই, ওই গাড়িটা দেখাই একটু, ব্ল্যাক কালার, একটা ব্ল্যাক কালারের সুবারু ইমপ্রেজা। রাজকুমার উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই কেমন আছেন জানাবেন? ভালো লাগে, রাজকুমার ভাই, রাজকুমার উজ্জ্বল ভাই, রাজকুমার, থ্যাংক ইউ ভাই। দেখে দেখতে থাকেন আর বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন রাজকুমার। হ্যাঁ, আর এটা হচ্ছিল কি ভাই? সুবারু ইমপ্রেজা, সুবারু ইমপ্রেজা। হ্যাঁ, এই গাড়িটা নিয়ে অনেক ফ্যাসিনেশন আছে যে এটার পাসপোর্টও পাওয়া যায় নাকি ভাই, সব কিছু অ্যাভেলেবেল, সবকিছু কিন্তু টয়োটার সাথে ম্যাচিং করে সবকিছু, ঠিক আছে? এটা হচ্ছে সুবারু ইমপ্রেজা এনএসিস প্যাকেজ, 2000 কত মডেল, 10 মডেল, 25 স্টার, যা কিছু দেখতেছেন ভাই। গাড়িটার শেপটা একটু দেখান তো, কি গাড়ির মতো লাগে আজকে আপনি নিজে বলবেন, আমি তো বলছি অনেক, একটু দেখান কি গাড়ির মতো লাগে আপনি একটু দেখেন পিছন থেকে। হ্যাঁ, কি গাড়ির মতো লাগে মানে, এরকম বাজারে আরো কি কোনো গাড়ি আছে সেম শেপের? সেম শেপের কি গাড়ির মতো লাগে বলেন আপনি? আপনি বলেন একটু। আমি বলতে পারতেছি না ভাই। অনেকে বলে যে মনে করেন যে কি লম্বায় যে শেপটা আছে এটা কি, এটা ক্রাউন, ক্রাউন একটা ভাব আছে, ক্রাউন, ক্রাউনের ভাব। আচ্ছা, ক্রাউন মানে কি? কম বাজেটের ভিতরে একটা ইউনিক কালেকশন চান মানে, একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চান যে না ভাই আমি যে গাড়িটা চালাবো ওই গাড়িটা মানুষ দেখতে হবে। এটা হচ্ছিলো ওইটা সুবারু ইমপ্রেজা 2010 মডেল, 1500 রেজিস্ট্রেশন, সিটটা হচ্ছিলো 1500, 25 স্টার, ইন্টেরিয়রটা ছিল ব্ল্যাক। আর কি ভাই এটা প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল থাকবে। এটার আস্কিং প্রাইসটা দিচ্ছিল মাত্র 16,40,000 টাকা, 16,40,000 টাকা। আর আমাদের এই যে ক্রসটা, যে সিংহটা ছিল, এটা কিন্তু সেল আপডেট হয়ে গেছে ভাই, এটা হয়ে গেছে না, এটা সেল হয়ে গেছে ইনশাল্লাহ। তারপরে কই দেখবো ভাই, আরও কয়টা, 3টা গাড়ি আসছে ভাই, দেখাই দিই, একই পাশে দেখাই দেন। ওইটা হচ্ছিলো ব্ল্যাক কালার, এটা হচ্ছিলো ব্লু কালার, দুইটাই 2015 মডেল। রেজিস্ট্রেশন সালটা শুধু ডিফারেন্স আছে ভাই, দুইটাই অকটেন লাইট, পেপারসপত্র থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু কিন্তু অরিজিনাল আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু অরিজিনাল আছে। 34 সিলার, এটা 15 মডেল, এই ব্ল্যাক কালারটা 15 মডেল, তাই না? 15 মডেল, 15 মডেল, 15 মডেল সালটা হচ্ছে অকটেন, 19-এ অকটেন লাইট, দুইটাই অকটেন লাইট, আমি আগেই বলছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 19-এ, এটা হচ্ছে 18-তে, 18-তে, 19 আর 18, দুইটাই আমাদের আস্কিং প্রাইস দিতে হবে কত ভাই? 21 লাখ, 21, দুইটাই 21 লাখ। আচ্ছা, দুইটাই 21 লাখ না বা? দুইটা না, ওইটা বলি না, বলছি দুইটাই মানে দাম সেম থাকবে। আবার বাইরে কিন্তু আবার পেছনে দিয়ে দেবে, দুইটা মনে 21 লাখ, বিষয়টা বল না, দুইটা 21 লাখ না ভাই, দুইটা 21 লাখ হলে তো ব্যবসা বাণিজ্য সেরা ভাই, ওইদিকে যাইতে হইব, ঠিক আছে? আচ্ছা, চাঁদপুর থেকে এক ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ চাঁদপুরের ভাই, প্লিজ লাইটটা লাইক শেয়ার হবে। হ্যালো ভাই, কি ভাই? র‍্যাপ4, র‍্যাপ4 প্রজেকশন হেডলাইট, প্রজেকশন হেডলাইট, এটা কিন্তু নিউ শেপের র‍্যাপ4, অনেকে আবার ওল শেপের ভাবতে পারে, এটা কিন্তু পুশ স্টার্ট ভাই, পুশ পুশ স্টার্ট,
অকটেন ড্রাইভ, 2006 মডেল, নয় রেজিস্ট্রেশন, সিজার ছিল কত ভাই, দোকানের কিছু নাই, 2400 cc, কাগজপত্র থেকে শুরু করে যা কিছু দেখতে পারতেছেন ইচ অ্যান্ড এভরিথিং অরিজিনাল আছে। মাইলেজটা কত ভাই, 94,000 কিলোমিটার, কমাইতে পারতাম কিন্তু কমানোর দরকার নাই, না 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 ঠিক আছে, কমানোর কোনো দরকার নাই, এসি কার সেন্টার এগুলো করবে না। আর এটার মাইলেজটা কত দেবো ভাই, প্রাইস প্রাইসটা আসলে কমাই দেন ভাই, কত দিব, 19 লাখ দেন, 19 লাখ যান দিছি যান, 19 লক্ষ টাকা, 19 লক্ষ টাকা, 6 মডেল, 9 রেজিস্ট্রেশন, 25 স্টার, প্রজেকশন হেডলাইট, যা কিছু দেখতেছেন গাড়ির সাথে তেল লাগে আস ভাই, তেলের তেলের আবার বলতেছি অকটেন ড্রাইভ, আপনি কথা খেয়াল করেন না, আপনার ঝামেলা আছে, আচ্ছা ঠিক আছে, আপনি মন ডাকুই যাই যে যাই, আমি কিছু বুঝি না, ঠিক আছে, মন নামের দিকে যাই, আমাদের আমার দিকে যাইব কেন ভাই, আমি কি পড়ি পড়ি নাকি রাজকুমার, হ্যাঁ না না কোনোটাই না ভাই, মানুষ জাগতিক আমরা না ভাই, ঠিক আছে কোনোটাই না মানুষ। 94 এর মডেল যেটা বলছিলাম যে আজকে লাইভের আকর্ষণ, আমি আর কি বলুন ভাই, এটা আপনি বলেন, আমি বলতেছি 94 এর মডেল এবং 97 এর রেজিস্ট্রেশন, 1500 cc-র কর্সা, এই হচ্ছে একটা স্পেশাল 1500 cc-র কর্সা, 1001 পিসও পাবেন না। এরপর এটা হচ্ছে আরেকটা মজার বিষয় হচ্ছে যে সানরুফটা দেখতে পাচ্ছেন, কর্সা গাড়িতে সানরুফ, এইটাও আপনি পাবেন না, বাট এটা তো অরিজিনাল এইভাবে আসছে। এবং আরেকটা কথা বলে দেই, এটা স্মার্ট কার্ডের মালিক এবং অকটেন দিবেন, অকটেন দিবেন, এখনো পর্যন্ত অকটেন ড্রাইভ ভাই, এটা কিন্তু নরমাল কর্সা না ভাই, কর্সা জি সুপারটা, কর্সা জি সুপার এডিশন আছে ওইটা, আচ্ছা কর্সা সিসি অল অপশন অটো, 94 এর মডেল, 97 রেজিস্ট্রেশন, সিসিটা আবার ছিল 1500, অল পাওয়ার ভাই, পেপার স্পট থেকে শুরু করে যা কিছু দেখতে পাচ্ছেন গাড়ির সাথে একদম কি ভাই, 100-100 থাকবো, 100-100 থাকতে হবে। আচ্ছা দেখেন চাকাগুলা, চাকাগুলা কেমন দেখছেন, নতুন নতুন চাকা, একেবারে নতুন চাকা, পাবেন না, আমরা মোটামুটি গাড়িগুলো দেখানোর চেষ্টা করছি। এরপরও বাকি গাড়িগুলো, বাকি ইনফরমেশন গুলো আপনারা ফিজিক্যালি আসবেন, দেখবেন, যাচাই বাছাই করে এরপর নিতে পারবেন, এই সুযোগটা আছে ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, বাইরে প্রচুর বৃষ্টি, আর কোথায় কোথায় বৃষ্টি হইতেছে ওটা কমেন্টস আমাদেরকে জানাবেন, সবার ভালোবাসা দোয়া কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লোকেশনটা ছিল খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশে এসএ কার সেন্টার, আবারও বলতেছি যদি কোনো লোকেশনে আসতে সমস্যা হয় প্রতিবারের মতো আমি বলে দিই যে একটা বার হইলেও ফোন করে আসবেন আপনি। আর গাড়ি একটা গাড়ি দেখতে দেখাইছেন আজকে, গাড়িটা কিন্তু বিকালবেলা সেল আউটডেট হয়ে যেতে পারে, ঠিক আছে, এই জন্যই বলি যে ফোন করে আসবেন অন্তত গাড়িটা আপডেট জানার জন্য। গত লাইভ দেওয়ার পরে এই এক সপ্তাহ মোটামুটি 4-5টা গাড়ি সেল হয়ে গেছে, বেশি হয়েছে, বেশি হয়েছে আলহামদুলিল্লাহ, গত লাইভ দেওয়ার পরে 5-6টা গাড়ি অলরেডি সেল হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ এবারও থাকবে না, অনেকগুলো গাড়ি যেটা আমি স্পেশাল স্পেশাল অনেকগুলো গাড়ি দেখছি থাকবে না, আসতে হবে, দ্রুত আসতে হবে, আর আসার আগে কষ্ট করে একটু ফোন দিয়ে আসবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও লাইভে, নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।